বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই মজার একটি ডেজার্ট রেসিপি। আজকের রেসিপি ম্যাঙ্গো মিল্ক পুডিং। এটা খুবই সুস্বাদু হয় আর এখন যেহেতু বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে আপনারা অনায়াসেই তৈরি করে ফেলতে পারবেন। আমি পুডিং তৈরির জন্য কয়েকটি আম নিয়ে নিয়েছি। আমগুলোকে খোসা ছাড়িয়ে এভাবে টুকরা করে নিয়েছি। এখন একটি ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য নিয়ে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেল। ব্লেন্ড করার পর আমি কাপের হিসাবে 3 কাপ ম্যাঙ্গো জুস নিয়ে নিচ্ছি। আমি কিন্তু চুলা এখনো জ্বালাইনি। এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আগার পাউডার। এখন খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনি এবং আগার পাউডার যেন ম্যাঙ্গো জুসের সাথে খুব ভালো মতো মিশে যায় সেইভাবে নেড়ে নিচ্ছি। এখন চুলা জ্বালিয়ে দিলাম। চুলার তাপ থাকবে লো মিডিয়ামে। যখন একটু ফুটে উঠবে তখন আমি এটাকে নামিয়ে নিব। প্রায় হয়ে এসেছে, এখন আমি নামিয়ে নিব। এখন একটি কাচের পাত্রে মিশ্রণটিকে আমি ঢেলে নিচ্ছি এবং এটাকে নর্মাল তাপমাত্রায় ঠান্ডা হতে দিব। ঠান্ডা হতে থাকুক, আমি অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি 3 কাপ তরল দুধ। দুধটা আমি আগের থেকে জাল করে নিয়েছিলাম। এদিকে আমি দুধে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আর ম্যাঙ্গো জেলিটা ঠান্ডা হয়ে গেছে, আমি এটাকে ছুরির সাহায্যে একটু কেটে টুকরো করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে টুকরো করে নিতে পারেন। ম্যাঙ্গোর জেলিটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারাও ছোট ছোট টুকরো করে কেটে নেবেন আপনাদের পছন্দ মতো শেপে। এখন একটু তুলে রাখছি। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল ম্যাঙ্গো জেলি। এই ম্যাঙ্গো জেলিটাকে আপনারা এমনিতেও খেতে পারেন, খুবই সুস্বাদু। আমি এখন যে পাত্রে ডেজার্টটি তৈরি করব সেই পাত্রে ম্যাঙ্গোর জেলিগুলো নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাত্রে ডেজার্টটি তৈরি করতে পারেন। এখন তরল দুধে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আগার পাউডার। চিনি কিন্তু আমি আগেই দিয়েছি 2 টেবিল চামচ। এখন খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে আগার পাউডার এবং চিনি খুব ভালোভাবে দুধের সাথে মিশে যায়। এখন চুলায় দিয়ে দিলাম। চুলার তাপ থাকবে মিডিয়াম থেকে লো মিডিয়ামে। ঘন ঘন নাড়তে হবে যেন লাম্পস না পড়ে যায়। হালকা একটু ফুটে উঠলে আমি নামিয়ে নিব। প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়ে যে পাত্রে জেলিগুলো দিয়েছি সেই পাত্রে ঢেলে দিচ্ছি। এখন একটি চামচের সাহায্যে জেলিগুলোকে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে এক জায়গায় দলা পাকিয়ে না থাকে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। এর ফলে যখন মোল্ড আউট করব পুডিংটি দেখতে কিন্তু চমৎকার হবে। এখন একটু সমান করে নিচ্ছি। এরপর নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করতে দিয়ে 1-2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। ফ্রিজ থেকে বের করে আমি মোল্ড আউট করে নিলাম। দেখুন কি চমৎকার হয়েছে। এখন একটি ছুরির সাহায্যে কেটে টুকরো করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারবেন। পুডিংটি কিন্তু চমৎকার হয়েছে, এটা খেতেও কিন্তু খুবই টেস্টি। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আবারও আপনাদের সাথে নতুন রেসিপি নিয়ে কথা হবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।